সোশ্যাল মিডিয়া খুললেই এখন একটা ভিডিও খুব ভাইরাল যেখানে দেখা যাচ্ছে ববি দল অ্যানিমেলে প্রিমিয়ার থেকে বসে গাড়িতে উঠছে এবং রীতিমতো হাঁ হাঁ করে কাঁদছে দেখি না কোথাও গিয়ে শুধুমাত্র ববি দলের চোখে আজকে জল নয় আমাদের মতো একটা নাইনটিসের যারা ছেলে মেয়ে প্রত্যেকেরই চোখে মুখে কোথাও একটা আনন্দ কাজ করছে হ্যাঁ ববি দল আমাদের সঙ্গে আমাদের রক্তের কেউ হয় না কিন্তু ওই ছোটোবেলাটা যখন এই সোলজার গুপ্ত বিচ্ছু বাদাল এই সিনেমাগুলো আসতো ডিভিডিতে দেখতাম তো ববি দলের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত রয়েছি তারপর একটা টাইম আছে যখন ববি দল আস্তে আস্তে হারিয়ে যায় মানে পুরো হারিয়ে যাওয়া শুধু না পুরো বিলুপ্ত হয়ে যায় মানে ওর কোনো অস্তিত্বই ছিল না ববি দলের কিন্তু অভিনেতা কিন্তু কোনোদিনই খুব একটা যে খারাপ ছিল তা না আজকে অ্যানিম্যালে তার অভিনয় নিয়ে কথা উঠছে কিন্তু যখনই প্রথম থেকে সিনেমাগুলো করেছিল তখন কিন্তু ববি দল রীতিমতো চমকে দিয়েছিল ওই লম্বা হেয়ার স্টাইল প্রথম রীতিমতো সুপার মধ্যেই তার দাপট কিন্তু ছিল দাদা এবং বাবার থেকে বেশি তাকে নিয়ে দাপট শুরু হয়েছিল একটা টাইম ছিল কিন্তু তারপর হঠাৎ করে কোথাও গিয়ে হারিয়ে যায় এবং এমন একটা টাইম আসে যখন ডিপ্রেশনের রোজ মদ খেতে তো ড্রাগস নিতে শুরু করে এবং বাড়িতে ছেলে একদিন প্রশ্ন করে ববিদলকে যে মা কাজে বের হচ্ছে তুমি কি সারা জীবন বাড়িতে বসেই থাকবে নাকি এইভাবে বেকার জীবন কাটাবে এই কথাটা তার খুব আঁতে লাগে এবং তারপরই কাজ পাওয়ার জন্য এখানে ওখান ঘুরতে থাকে এবং কোথাও গিয়ে তার লাইফে একটা সলমান খান আসে যাকে রেস থ্রি দিয়ে একটা ব্রেক দেয় পরে এক সে কুমার হাউসফুল ফোরে চান্স দেয় কিন্তু সেখানেও সে ভালো অভিনয়ের সুযোগ পায় না তারপর আসে আশ্রম এবং আশ্রাম আসতে খানিকটা আলোচনা শুরু যায় তারপরে সেইভাবে বড়ো কাজ পাচ্ছিলো না তারপর আসে স্যার সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাকে অ্যানিমেলা একটা পার্ট দেয় এবং আজকে আমরা দেখুন সোশ্যাল মিডিয়া খুলে অ্যানিমেলা রণবীর কাপুর ভয়ঙ্কর অভিনয় করেছে কিন্তু আজকে তার থেকে বেশি ববি ববিদলের দশ সেকেন্ডের একটা ক্লিপ যেটা তার এন্ট্রি সিন সেটা গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এমনকি মিউজিকটাও রীতিমতো ভাইরাল হয়ে গেছে জামাল কুথু বলে যে সংটার কি রয়েছে এটা পুরনো বেসিক্যালি গান গানটা কেউ জানতোই না কিন্তু আজকে ববি দলের ছোট্ট একটা এক্সপ্রেশন রীতিমতো সোশ্যাল মিডিয়া কিন্তু কাঁপিয়ে দিচ্ছে আজকে ওটা পুরো ভাইরাল যার পরে শুধু ববি দল ঘুরছে এবং ববি দলের সমস্ত এখন রিসেন্ট আপনারা ইন্টারভিউ দেবেন কতটা জন্মনে লাগছে তাকে তা আমি কিন্তু খুশি ববি দলের কামব্যাকের জন্য এবং বলিউড কিন্তু এরকম ছিল নেই যারা হারিয়ে গেছিলো তাদেরকে আবার চান্স দেবে জিনিসটা বলিউডে ছিল না আর দু হাজার কুড়ি একুশের টাইমেও যদি বলি কিন্তু কোভিডের পর থেকে এরা কিন্তু রীতিমতো পাল্টে গেছে প্রত্যেককে চান্স দিচ্ছে আপনারা এই বছর ভেবে দেখুন অনেক আন্ডারডেটেড অভিনেতাদের এই বছরটা খুব ভালো গেছে জন আব্রাহাম ইমরান আজমি ববিদল এরা তো প্রত্যেকে ভালো অভিনেতা কিন্তু কোনোদিনই ওই নেপোটিজমের ভিড়ে এরা সেইভাবে জায়গা করতে পারেনি অভিজ্ঞতা নেপোটিজম অংশ কিন্তু মানে গেলি একটা হেয়ার সিকার ছিল সেখান থেকে ফিরে এসে এরকম একটা কামব্যাক এবং এই বছরটা কিন্তু বলিউডের জন্য ভালো গেছে অনেক আন্ডারেটেড অভিনেতাদের চান্স দেওয়া হয়েছে সমস্ত ইগো ভুলে সমস্ত প্রডিউসার তাদেরকে নিয়ে কাজ করেছে আজকে ফলাফল আমাদের চোখের সামনে তো এখন বাংলা তো এরকম একজন ভালো অভিনেতা রয়েছে এখন ভুলভাল সিনেমা করার কারণে তাকে অনেকেই হাসাহাসি করে বা পলিটিক্সে যাওয়ার কারণে তাকে অনেক খিল্লি হয় তার নাম হচ্ছে সোহম আমি এটা বিশ্বাস করি আমি নিজে সোমের খুব বড়ো ফ্যান বারবার এটা বলেছি এবং আমি চাই সোমের একটা জোরদার কামব্যাক আমি এটা মন থেকে চাই কারণ আমার মনে আছে দু হাজার সাত আট নয় যে টাইমগুলো ছিল ওই সময়টা তখন দেব সবে সবে উঠছে জিতের একটা সুপারস্টার নাম তখন চলে এসেছিলো তবে ওই টাইমটা জিতেরও একটু খারাপ যাচ্ছিল সেই সময় হঠাৎ করে আসে রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী এসে চিরদিনী তুমি যে আমার করে সেটা আমরা দেখি তারপর আসে চ্যালেঞ্জ কিন্তু যে সিনেমাটা চমকে দেয় সেই সিনেমাটার নাম ছিল প্রেম আমার প্রেমা আমি সোহমকে তখন প্রথম দেখি ছোটোবেলায় দেখেছিলাম তখন চিন্তা তো মানে প্রেমা মার আমি সোহমকে প্রথম দেখি আমার সত্যি বুঝি প্রেমে পড়ে গেছিলাম সোহমের এবং ঘরে ঘরে মেয়েদের তখন ফোনে বা ঘরের ভেতর তখন সোহমের ছবি থাকতো ওই দু তিন বছরে যদি মানে কথা বলি এতটাই ক্রেজ তৈরি করেছিল সোহম মানে ওই সময় যে রিয়া রিয়া করে তার যে ডায়লগ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতো না রাস্তায় ছেলে মেয়েটা বলতে বলতে যেত না সে না গান তখন পুরো মানে পাড়া কাঁপিয়ে দিত এরকম লেভেলে ক্রেজ ছিল সোহমের এবং রাজ চক্রবর্তী তো একটা সময় বলেও ছিল যে দেবজিৎ হয়তো আজকে বড় নাম কিন্তু পরবর্তীকালে এই ছেলে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবে কিন্তু কোথায় কি আজকে সোহমকে ছোটো ছোটো পার্শ্ব চরিত্র করতে হচ্ছে নিজের প্রোডাকশন থেকে সিনেমাগুলো আছে সেগুলো হল পর্যন্ত সেইভাবে পাচ্ছে না এটা কিন্তু সোহম ডিজার্ভ করে না কারণ সোহম এমন একজন অভিনেতা যে ধরনের অভিনয় বাংলাতে খুব কমজন করে দেখেছি ওই যে অমানুষ এরকম সাইকো রোল অ্যান্টি হিরো চরিত্র বাংলায় কিন্তু এখনও অব্দি কেউ করে দেখাতে পারেনি এত বড় বড় সব অভিনেতা এসছে এসে এসছে গেছে ওইরকম একটা চ্যালেঞ্জিং চরিত্র বাংলায় প্রথমবার ওরকম ধরনের পার্ট অমানুষের যে পার্টটা সোহম করেছিল বিনোদের যে চরিত্রটা আপনারা বাংলা ইন্ডাস্ট্রি ঘেটে নিন আপনি কোথাও দেখতে পাবেন না কোনো হিরো এরকম সাইকোপ্যাথ চরিত্র প্লে করেছে আপনি খুঁজে পাবেন না ওই রকম অ্যাগ্রেশান ওই রকম ভয়ঙ্কর ব্রুটাল একটা ক্যারেক্টার যে রীতিমতো একটা মেয়ের জন্য সবাইকে মেরে ফেলতে পারে আমি সব কেউ প্লে করেছে বাংলা আমার তো মনে পড়ছে না কেউ করেছে বলে আর যদি কেউ করেও থাকে ওই লেভেল কখনোই ম্যাচ করতে পারেনি কিন্তু তারপর সোহমকে ওই রকম একটা পারফরমেন্সের পরে আমাদের এখানে শ্রীজিৎ মুখার্জি বলি শিবপ্রসাদ নন্দিতা বলি কৌশিক গাঙ্গুলি বলি যারা সকাল ভালো পরিচালক রাজ চক্রবর্তী বাজে সোহমকে কে ইউজ করেছে রচক্রবর্তী মাঝে মাঝে একটা করে ধর্মযুদ্ধ এনেছে মাঝে মাঝে একটা করে বোঝে আসে বোঝে এনেছে যখনই এনেছে ওই সিনেমায় হাজার হাজার তারকার ফিরে সোমের অভিনয় প্রশংসিত হয়েছে ধর্মযুদ্ধ কে খারাপ অভিনয় করেছে প্রত্যেকে ভালো অভিনয় কিন্তু হল থেকে লোকে বেরিয়ে বলেছে সোম ফাটিয়ে দিয়েছে বোঝানা সে বোঝায় তাবর তাবর অভিনয়তা অভিনেত্রী শুরু হয়েছে লোকে বলেছে সোম কাবিতা সোমের চরিত্রটাই কিন্তু সব থেকে জনপ্রিয় হয়েছিল তো ছেলেটা কিন্তু অভিনয় ভয়ঙ্কর বাড়ে কিন্তু নিজের দোষে ফুলবাল ফুলবাল সিনেমা করে নিজের চেহারা বাড়িয়ে পুরো হারিয়ে গেছে তো যদি বলিউডে আজকে ববি দলের কামব্যাক হতে পারে যে পুরো নিশ্চিহ্ন হয়ে গেছিল রীতিমতো একটা মদাক্রান্ত লোকে পরিণত হয়েছিল তা তার যদি আজকে এরম কামব্যাক হতে পারে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তাকে আজকে চারপাশে আলোচনা হচ্ছে তাহলে কেন সোহমের সম্ভব নয় এটা সম্ভব এবং এটা সম্ভব হচ্ছে না বলেই বাংলা ইন্ডাস্ট্রি থেকে পিছিয়ে রয়েছে কেন বাংলাতে একটা অ্যানিমেলের মতো সিনেমা ভাবা হচ্ছে না যেখানে এরকম একটা ব্রুটাল ভিলেন থাকবে বেশি পার্ট হবে না ছোট পার্ট কিন্তু কাঁপিয়ে দিয়ে রেখে দেবে হচ্ছে কি হচ্ছে না আমি জিদ্দার খুবই বড় ভক্ত আমি বলি কিন্তু জিদ্দার উচিত এরম ধরনের সুযোগ বাকিদেরকে দেওয়া যিশু বলি সোহম বলি তাদেরকে ভিলেন হিসেবে আনা কিন্তু উচিত কারণ ইন্ডাস্ট্রিটাকে বড় করতে গেলে প্রত্যেকের প্রত্যেককে দরকার আজকে প্রধান দিয়ে সোহমের একটা কামব্যাক হয়তো হবে প্রধান বড় হিট হবে আমার মন বলছে সোহমকে নিয়ে অনেকটা আলোচনা হবে যেটা অতদিন বন্ধ ছিল কিন্তু এটা কি সোহমের প্রপারলি কামব্যাক হবে মানে দেবকে ছাপিয়ে গিয়ে পর্ণ বন্দ্যোপাধ্যায় ছাপিয়ে গিয়ে অনির্বাণ চক্রবর্তী ছাপিয়ে কি সোহমকে নিয়ে আলোচনা হবে হবে না আমি চাইছি সোহমকে ওই রকম ধারণা একটা পার্টে দেখতে যেখানে একটা বেসিক্যালি আমি কি চাই আমি চাই জিদ্দা একটা বেশ অ্যানিমেল টাইপের একটা মুভি করুক এটা পুরো ব্রুটাল জিদ্দা পারবে জিদ্দার মধ্যেই ক্যাপাবিলিটি রয়েছে আমি চাই হোক এবং সেখানে ভিলেন হিসেবে ব্রুটাল ভিলেন মানে ওই সব এফ এ ভিলেন নয় ব্রুটাল একটা ভিলেন যাকে সবাই ভয় পাচ্ছে ভিলেনকে কাঁপিয়ে দিচ্ছে সেরম ধরনের পার্ট সোহম করুক সোহম মতো সেই জিনিস কিন্তু এখনো রয়েছে রীতিমতো নিজের চেহারা কমিয়েছে খাটছে তো সোহমকে কিন্তু কাজে লাগানো উচিত আছে যদি বলিউডে ববি দল ফিরতে পারে ইমরান হাসি যদি ফিরতে পারে জন আব্রাহাম যদি ফিরতে পারে তাহলে বাংলা কেন সোহম নয় এই ভাবনা চিন্তাগুলো আমরা ভাবছি কিন্তু ইন্ডাস্ট্রির লোকেরা ভাবছে না যে কারণে আজকে আমরা পিছিয়ে পড়ছি আজকে বলিউড সমস্ত ইগো ভুলে কোথায় চলে যাচ্ছে দেখুন বলিউড কিন্তু অনেকটা শেষ হয়ে গেছিলো দু হাজার একুশ বাইশের টাইমটা বলার ছিল শেষ হয়ে যাবে কিন্তু দেখুন দুহাজার তিরিশ তারাউন্স ব্যাক করেছে প্রত্যেকে একজোট হয়ে কাজ করছে কেউ কিন্তু কাউকে ছেড়ে কথা বলছে না প্রত্যেকে একজোট হয়ে কাজ করছে আজকে ববি এই কামব্যাকটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির উন্নতির একটা ইঙ্গিত কিন্তু আমাদের এখানে কারোর কামব্যাক তো দরকার নতুন কোনো স্টার উঠছে না যারা রয়েছে তাদেরকে ইউজ করা হচ্ছে না সোহম কি কম খারাপ অভিনেতা তো চাইলে সাউথে গিয়ে হয়তো এখন যিশুর মতো নাম করতে পারতো কিন্তু বাংলায় কেন হবে না কেন যিশু একজন ওরকম ভিলেনের পার্ট সাউথে করছে কেন বাংলায় করছে না এগুলো কিন্তু ভাবা দরকার জিদ্দার বেসিক্যালি ভাবা দরকার জিদার যেহেতু এই ধরনের সিনেমা বাংলাতে একা বানাচ্ছে এরকম মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ যেহেতু একা করছে জিদ্দার কিন্তু এগুলো ভাবা উচিত যে আমি চাইলে একটা সিনেমায় সোহমকে ভিলেন করতে পারি একটা সিনেমায় চাইলে যিশুকে ভিলেন করতে পারি তবে কিন্তু ইন্ডাস্ট্রি উন্নতি হবে এবং লোকের একটা ব্যাপারটা জমবে আজকে ভার্সেস জিতু ব্যাপারটা যতটা জিত ভার্সেস সোহম থাকতো দেখতেন ব্যাপারটা একটা অন্য মাত্রা কারণ সোমের একটা এমনি কিন্তু ফেস ভ্যালু রয়েছে তার কিন্তু একটা অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স এখন হলে যাচ্ছে না কারণ সোমের কাছে সব কিছু পাওয়া যাচ্ছে আজকে ববে জেলের সঙ্গে কত কত ফ্যান এখন হাত মেলাবার জন্য আসছে তো তারাও ফ্যান বেশ রয়েছে সেটা হারিয়ে গেছিলো সেটা আবার ফিরে এসছে তো এই জিনিসটা কিন্তু করতে হবে বাংলা ইন্ডাস্ট্রি খুবই ছোট ভাবার সময় এখনই রয়েছে সোমের বয়স এখনও বেশি নয় মাত্র উনচল্লিশ মতো বয়স তো সেই বয়সে কেন একজন অভিনেতা ববি দল যদি পঞ্চাশ বছর বয়সে কামব্যাক করতে পারে সোমিত্র মাত্র উনচল্লিশ কি চল্লিশ হবে তাহলে তার কামব্যাক করতে এত কালগাম মানে মানে ছুটে যাওয়ার মতো কিছু নেই তো এটাও কিন্তু ভাবার জিনিস এই কারণে মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই বলো কারণ আমি মনে করি সোমে একজন দুর্ধর্ষ অভিনেতা এইভাবে হারিয়ে যাক আমি সত্যি কথা বলতে গেলে চাই না খানিকটা এটা বলতে পারে একটা ফ্যান বয় ভিডিও যাই হোক তোমাদের বক্তব্য অবশ্যই জানিয়ে চ্যানেলটা উত্তর হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে পেলে এখন ভালো থাকবে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে কত ভাই টেক কেয়ার